হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিডিস স্টাডির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এক সপ্তাহ দ্বিতীয় বিষয় গণিত যারা যারা নবম শ্রেণীতে আছো তারা সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর প্রত্যেকে যতজনে ভিডিওটা দেখতেছ প্রত্যেকে একটা করে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে লেখাগুলো স্পষ্ট দেখা যায় কি না আর যে অঙ্কগুলো আজকে আমরা দেখাবো তোমরা বুঝতে পারতেছো কি না যারা যারা না বুঝো তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবা তখন যখনই ভিডিও করা হয় তোমাদের ভিডিও সবার আগে ফাই ফেতে হলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আজ আমরা নবম শ্রেণীর সমাধান করাব অধ্যায় এক বাস্তব সংখ্যা সেট ও ফাংশন সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দেখো এক নম্বরে দেওয়া আছে শূন্য দশমিক ছয় পৌনপনিক গুণন শূন্য দশমিক নয় পৌনপনিক সমান কত তাহলে প্রথম দেয় বাস্তব সংখ্যায় পৌনৌপনিকের অঙ্কগুলো দেওয়া আছে উদাহরণে দেওয়া আছে সাপটার দেওয়া আছে তোমরা এই সাপ্টারগুলো ভালো করে আগে করে নিবা এখন আমরা সমাধানটা দেখাই এক নম্বরের সমাধান দুই নম্বরটা দেখো দুই নম্বর কী দেওয়া আছে বত্রিশ সমস্ত সাতত্রিশ ভাগের একুশ এর আবৃত্তি আবৃত্ত দশমীকে প্রকাশিত মান কত এটা প্রত্যেকে ফারো আমরা আগে এক নংটা সমাধান করিয়ে দেখাই সংক্ষিপ্ত প্রশ্ন এক দেখো শূন্য দশমিক শূন্য দশমিক ছয় পৌন তারপর দেখো শূন্য দশমিক ছয় পৌন শূন্য দশমিক নয় পৌন সমান কত প্রশ্নটা লেখে নাও এখানে এটা তো সরাসরি আমরা করে দিলাম এখানে বিকল্প একটা পদ্ধতি দেওয়া আছে দশমিকের পরে যত সংখ্যা থাকে সবগুলোই বসে যাবে অর্থাৎ দশমিকের পরে ছয় আছে ছয় উপরে বসে গেল নিচের ক্ষেত্রে কী হবে দশমিকের জন্য এক হবে দশমিকের পরে একটা সংখ্যা আছে বিদায় একটা শূন্য হবে দেখেছ দশমিকের জন্য এক দশমিকের পর একটা সংখ্যা থাকে তা একটা শূন্য দশমিকের পর যদি দুইটা সংখ্যা থাকে তাহলে দুটা শূন্য হবে তারপর কি মাইনাস ওয়ান এটা আসলো কোথেকে মাইনাস ওয়ান অর্থাৎ দশমিকের পর কি দশমিকের জন্য এক প্রথমে কাজ হবে দশমিকের জন্য এক তারপর দশমিকের পর যতগুলো সংখ্যা আছে পৌনগণিক সহ বা ছাড়া তার জন্য কি দশমিকের জন্য আমরা এক বসাইলাম পৌনগুণিক ছাড়া আর কোনো সংখ্যা নেই যার কারণে শূন্য হল তারপর দেখো দশমিকের জন্য এক বসাইলাম দশমিকের পরে ফোন ওপনিক ছাড়া কোনো সংখ্যা তারপর বিয়োগ কত হবে দশমিকের জন্য এক ফোনবনিক ছাড়া আর কোনো সংখ্যা নাই তাহলে শুধু একই হবে তারপর এটার ক্ষেত্রে দশমিকের জন্য এক হবে একটা সংখ্যা আছে একটা শূন্য হবে বিয়োগ দশমিকের জন্য এক তার ফোন ওবনিক ছাড়া কোনো সংখ্যা নাই তাহলে আর কিছু বসবে না নিচে বিয়োগ করো দশ থেকে একবার দিলে নয় থাকে উপরে ছয় ঠিক থাকবে দশ থাকে দিলে নয় থাকে নয় নয় কাটা এখানে কাটাকাটি করো তিন দুগুনো ছয় তিন ধারে কাটা তিন তিন নয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপর দেখো খ নাম্বার খ নাম্বার সমাধানটা দেখো প্রত্যেকে খ নাম্বারটা প্রত্যেকে পারো বোঝাতে হবে না তোমার দেখলে বুঝতে পারবা সমস্ত ব্যাঙে নাও প্রথমে সাঁত্রিশ দ্বারা বারোশো ফাঁসকে ভাগ দিতে হবে যতবার যায় ভাগ দিলা বাঘ দেওয়ার পর সংখ্যা না থাকে আর সাঁত্রিশ দ্বারা যদি আর ভাগ না যায় কোনো সংখ্যাকে তখন দশমিক বসে শূন্য নিতে হবে তারপর কি সাঁত্রিশ দেওয়ার এটাকে ভাগ দাও কতবার যায় দশমিক এখানে দশমিক দেওয়ার কারণে কি এখানে একটা শূন্য চলে আসলো হুম তারপর কি এই দুই হাজার দুইশো দশকে সাঁত্রিশ দ্বারা কতবার যায় পাঁচ বার দিলে কত আসে একশো পঁচাশি আবার বিয়োগ করো এভাবে পর্যায়ক্রম করতে থাকো তোমরা করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে খ নাম্বার আমাদের দুই নাম্বারের সমাধান করানো হলো যে প্রত্যেকে বুঝতে পারছো এখানে দেখো বত্রিশ দশমিক পাঁচ ছয় সাত যে পাঁচের উপরে সাতের উপরে ফোন বনিক থাকার কারণ কী এখানে আমরা বারবার দেখো ফাঁচ ছয় সাত ফাঁস ছয় সাত এরকম যদি আবার আসে ফাঁস ছয় সাত আসতে পারে এরকম আবার যদি আসে তখন কি সেম বারবার একই সিস্টেম আসতেছে ফাঁস থেকে সাত পর্যন্ত ফোনুগুনি অর্থাৎ ফাঁস ছয় সাত একবার গুলো আরও একবার আসতেছে ফাঁস ছয় সাত যার কারণ অর্থাৎ ফাইভ থেকে সেভেনের ভিতরে কি ফাইভ থেকে সেভেনের উপরে ফোনগণিকটা থাকতে হবে এটাই আমাদের সমাধান তারপর দেখো তিন নাম্বার এখন তিন নাম্বার সমাধান দেখো ইকুয়াল টু ফি মাইনাস থ্রি কমা ফি বিলংস টু এন এবং এন এনস্কোয়ারকে ফোর দ্বারা বাঘ করলে বাঘ শেষ কত হবে দেখো দেওয়া আছে অ্যানিকুয়েল টু ফি মাইনাস থ্রি কমা ফি বিলংস টু এন এনটা হচ্ছে কি এনটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা ফি স্বাভাবিক সংখ্যা বলে টু ফি অবশ্যই জোর সংখ্যা এবং টু ফি মাইনাস থ্রি অবশ্যই বিজুর সংখ্যা কি বলছে ফি স্বাভাবিক সংখ্যা বলে টু অবশ্যই জোর সংখ্যা এবং টু ফি মাইনাস থ্রি অবশ্যই বিজোর সংখ্যা এখন এন স্কোয়ার সমান টু ফি মাইনাস থ্রি হোল স্কোয়ার সূত্র করো অর্থাৎ এই মাইনাস বি হোলো এ স্কোয়ার মাইনাস টু ফিটাকে থ্রিটাকে তাহলে সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার যে এটা ইনটু এখানে এটা কী হবে ইন্টু হবে প্লাস বিস্কার এখন বর্গ করো দুই দু চার মাইনাস দুই দু ছয় তিন ছেড়া বারো ফি প্লাস থ্রি স্কোয়ার কত নাইন তাহলে ফোর ফি কমন কী যাবে দুইটার থেকে ফোর ফি অর্থাৎ ফোর ফি ইন্টু ফি হয় ফোর ফি স্কোয়ার প্লাস নাইন এখানে ফোর ফি জোর সংখ্যা হবে ফোর ফি হবে জোর সংখ্যা হবে তাহলে ফোর ফি ইন্টু ফি অবশ্যই জোর সংখ্যা এবং চার দ্বারা বিভাজ্য আবার নয়কে ফোর দ্বারা ভাগ করলে অর্থাৎ নয়কে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে এক সুতরাং ফোর ফি ইন্টু ফি মাইনাস থ্রি প্লাস নাইন বা এন স্কোয়ারকে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে ওয়ান ধন্যবাদ সকলকে যারা দ্বারা আমার ভিডিওটা দেখেছ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যে লেখাগুলো ঠিকঠাক মতো তোমরা দেখতে কিনা কি না বা বুঝতে পারছো কি না কমেন্টের মাধ্যমে প্রত্যেকেই জানিয়ে দিবা আর তোমাদের সহপাঠীদের পার্টিদের কাছে আমার ক্লাসটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকে দেখে উপকৃত হয় অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে তৈরি করতে পারে এবং কি প্রত্যেকটা প্রশ্ন যাতে ভালোভাবে শিখতে পারে যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও যাতে পরবর্তী সকল ভিডিও তোমরা সরাসরি দেখতে পাও ধন্যবাদ সকলকে ভালো থেকো